যারা বলে এ যুগের মডার্ন মেয়েরা নাকি কোনো কাজ নাও লেটস টাইম হাই ফাই এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। না না, ডায়লগটা আমার নয়, তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো কার ডায়লগ এটা। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা ব্যাঙ্গালোর থেকে আর তোমরা দেখছো আমার চ্যানেল মৌপরীর ফ্যামিলি ব্লগ। সো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। Why we are waiting? चलो let's start। যারা বলে এজুগের মডার্ন মেয়েরা নাকি কোনো কাজ পারে না, কে বলেছে এজুগের মডার্ন মেয়েরা কোনো কাজ পারে না? কালচার, নিজের ট্র্যাডিশনাল ভ্যালুটাকে মেনটেন করে নিজের হাতে সমস্ত কিছু কাজ করা সবই পারে এজুগের মেয়েরা। আজকালকার মেয়েগুলো নাকি কিচ্ছু পারে না। রিয়েলি? এক্সপেরিয়েন্সের সাথে সাথে জিনিসগুলো শেখা হয়, যেটা আমি শিখেছি অনেক দিন থেকে করি, অনেক বছর ধরে করি। আমি একটা মডার্ন মেয়ে, নিজেকে খুবই ফ্যাশনেবল। 100% রাইট, এই যুগের মডার্ন মেয়েরাও সবই পারে। কাজ করার ইচ্ছা থাকলে, নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। শেখার মানসিকতাটা থাকার প্রয়োজন। শুধু শুধুমাত্র মুখে বলে গেলেই হয় না, আমি তো এই কাজটা পারি না, আমি তো ওই কাজটা পারি না, আমি কোনোদিন করিনি, কি করে করব। আরে বাবা, সব কিছুরই তো একটা প্রথম থাকে। শুরু তো করে দেখো, ঠিকই পারবে, কেন পারবে না। কাজ করার ইচ্ছাটা থাকলে সবই করা সম্ভব। বাদাম, কাজু বাদাম, নারকেল আর বাদাম। সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দরভাবে নিজের হাতে সমস্ত কাজ করে নেয়ার মতন ক্ষমতা, সমস্ত কিছু কাজ গুছিয়ে নিজের ট্র্যাডিশনালটাকে মেনটেন করা, যেটা এখনকার মেয়েরা করে না বা করতে চায় না। যাই হোক, দুর্বার এই ভিডিওগুলো আমি অনেক আগে দেখেছি, তখন আমি ভিডিও বানাতাম না যদিও, বাট আজকে আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করি। আর যেহেতু এমনিতেও এখন পিঠে পার্বণের সময় এসেও গেছে আর কটা দিন রয়েছে, তাই আমার মনে হলো যে এই সময়টা পারফেক্ট, এই সময়ে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এইগুলো আমি এখন অ্যাকচুয়ালি এখানে প্লেটে সুন্দর করে সাজাবো, গোলাপের পাপড়ি ফাপড়ি। অনেকেই রয়েছে যারা বলে আমি এই কাজটা পারি না, আমি ওই কাজটা পারি না, পিঠে বানাতে পারি না। এমনকি গ্রামেরও অনেক মেয়ে বয়েরা রয়েছে যারা বলে পারি না। আমার নিজেরই চেনা জানার মধ্যেও রয়েছে। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তবে দুর্বার এই ভিডিওগুলো দেখলে সত্যি ইন্সপায়ার হওয়ার মতন। যারা বলে পারি না তাদের বলবো এই ভিডিওটা একবার দেখো, সত্যি বুঝতে পারবে যে কাজের প্রতি ভালোবাসা আর আগ্রহটা থাকার শুধু প্রয়োজন। কাজের প্রতি ভালোবাসা থাকলে, কাজ শেখার আগ্রহ থাকলে তবেই কিন্তু পারা যায়। জিনিসটাকে এইভাবে, এই যে একটা বাটি টাইপের করতে হবে, কিন্তু এই যে এই বাটি মতন জিনিসটার মধ্যে এই যে নারকেল নিয়ে অল্প করে, খুব বেশি দিলে কিন্তু ফেটে যাবে। আজকালকার বা আগেকার বলে কোনো কথা হয় না, কাজ করতে গেলে কাজ করার মতন মানসিকতা থাকার প্রয়োজন, সেটা দুর্গাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমি নামই নিলাম, কেননা দুর্গা আমার থেকে বয়সে ছোট, যদিও কাজের দিক থেকে ও সম্মানের দিক থেকে আমার থেকে অনেক বড়। ও যেটা এই বয়সে করে দেখেছে সেটা হয়তো অনেকেই করতে পারে না। আর দুর্বা, যদি তুমি আজকের এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো আই লাভ ইউ সিস্টার। তোমার ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে। কমেন্ট হয়তো সবসময় করতে পারি না, বাট তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তুমি আরও বড় হও, আশীর্বাদ রইল, আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে থাকো। আমি দেখেছি দুর্বার ভিডিওতে যতটা ভিউজ আছে সেই তুলনায় সাবস্ক্রাইবার অন্যদের তুলনায় কম। তোমরা যারা দুর্বার ভিডিও দেখো তারা জানো, ব্লগ ভিডিওর পাশাপাশি ডান্স ভিডিও, তার সাথে অ্যাক্টিং ভিডিও, খুব ট্যালেন্টেড, খুব মিষ্টি একটা মেয়ে। তাই বলবো শুধুমাত্র ভিডিও দেখে চলে না গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে সাথে আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের মেম্বার হয়ে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। আর পুরনো বন্ধু যারা আমার পরিবারে রয়েছো, আমার পাশে রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি। খুবই ছোট ইউটিউবার আমি, নিজের চেষ্টায় যতটা পারি ততটা ভিডিও বানাবার চেষ্টা করি। এখনও অনেক কিছু শেখার বাকি, যদিও বলবো শেখার কোনো শেষ নেই।
তবুও বলবো ভবিষ্যতে আরও ভালো কাজ করার, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার, তোমাদের সাথে শেয়ার করার। কাজের প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি চেষ্টা করে যেতে হয়, তবেই সাকসেস পাওয়া সম্ভব। সবার মতো আমিও এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছি নিজের স্বপ্ন পূরণ করতে, নিজের একটা পরিচয় তৈরি করতে। আর আমার মতন যারা মেয়েরা, যারা হাউসওয়াইফরা রয়েছে, তাদের বলবো নতুন বছরের শুরুতে তোমরাও তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও। তো এ যুগের মেয়েরা সবই পারে, শুধুমাত্র কাজের প্রতি ভালোবাসার পাশাপাশি হার্ডওয়ার্ক করে যেতে হবে, তবেই সম্ভব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো, আর নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।